আসসালামু আলাইকুম প্রিয়জনী ভাই বোনেরা, রিজিক এমন একটি বিষয় যে ব্যাপারে বেশিরভাগ মানুষেরই স্বচ্ছ ধারণা নেই। প্রায় সবারই রিজিক বলতে বোঝায় খাবারকে, অথচ রিজিকের অর্থ অনেক বিস্তৃত। জীবন বাঁচতে গিয়ে আমরা আল্লাহ তাআলার কাছ থেকে অনেক জীবন উপকরণ পেয়ে থাকি, যা সবই রিজিক। প্রত্যেকের জন্যই রিজিক নির্ধারিত, নির্ধারিত অংশ থেকেও কেউ কম বা বেশি পাবে না, এবং মৃত্যুর পূর্বে অবশ্যই প্রাপ্য রিজিক ভোগ করেই সে দুনিয়া থেকে বিদায় হবে। তবুও দেখেন যে রিজিক নিয়ে আমাদের কত পেরেশানি। আমরা জানি আমাদের নির্ধারিত রিজিকের জন্য আমাদের কতই না চেষ্টা সাধনা করতে হয়, কতই না আমাদের দুশ্চিন্তা। অথচ আমরা রিজিকের সন্ধানে ছুটতেই থাকি, এই ছুটতে থাকা মৃত্যু পর্যন্ত হয়ে থাকে। কিন্তু হঠাৎ করে যদি বিপুল পরিমাণে রিজিক ব্যবস্থা হয়ে যায়, আমাদের সম্পদ বৃদ্ধি হতে থাকে, তবে কি আমরা থেমে যাই? আমরা কি ভাবি যে আমার 1 লক্ষ টাকা ইনকাম হয়েছে, আমি আর এটাকে 2 লক্ষ 3 লক্ষ 5 লক্ষ পরিমাণ করব না? না, আমরা কিন্তু থেমে থাকি না। সেক্ষেত্রে হাদিসে বাসরীতি এটাই প্রমাণ করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম সন্তানের যদি 1 উপত্যকা ভর্তি স্বর্ণ থাকে, তবে অবশ্যই আরেকটি উপত্যকার ভরা স্বর্ণ চাইবে। তার মাটি ছাড়া আর কোনো কিছুই মুখ ভর্তি করতে পারবে না। তিরমিজিতে 2340 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথাটা হজম করতে কষ্ট হলেও এই কথাটি অতি বাস্তব। রিজিক নিয়ে এই যে আমরা পেরেশানি, দুশ্চিন্তা, আমাদের চাই চাই মনোভাব, এগুলো কিন্তু শয়তানের ফাঁদ ছাড়া আর কিছুই নয়। এই ফাঁদে আমরা যদি পা দিয়ে ফেলি, তাহলে আমরা কিন্তু অসংখ্য নিয়ামতকে আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছে তা কিন্তু আমরা তুচ্ছ মনে করছি। আল্লাহ তাআলা নিয়ামতকে ভুলে থাকা মানেই হচ্ছে আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলা যা দিয়েছেন তা শুকর আদায় না করা। আর এর পরিণতি হচ্ছে আমরা দুনিয়ার প্রাচুর্যে প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছি, আল্লাহকে ভুলে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাম ঠিক এই ভয়টাই করেছিলেন। তিনি বলেন, আমি তোমাদের জন্য এই ভয় করি যে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের দুনিয়া প্রশস্ত হয়ে গিয়েছিল, সেভাবে তোমাদের জন্য দুনিয়া প্রশস্ত হয়ে যাবে। এরপর তোমরা তেমনই প্রতিযোগিতা করবে যেমন করে তারা প্রতিযোগিতা করেছিল, আর তোমাদেরকে সেইভাবে ধ্বংস করে দেওয়া হবে যেভাবে তাদেরকে ধ্বংস করা হয়েছিল। সহিহ মুসলিম 7156 নম্বর হাদিস। তাই ধ্বংসের কবল থেকে বাঁচতে হলে আমাদের দুনিয়ার প্রতিযোগিতা থেকে বিরত থাকতে হবে, আর এই দুনিয়ার প্রতিযোগিতা থেকে ফিরে থাকতে আমাদের দরকার তাকদীরের প্রতি শক্ত বিশ্বাস। তাহলে রিজিকের পেরেশানি আর কখনই হবে না। আল্লাহ আমাদেরকে বুঝেও মানার তাফিক দান করুক। আমিন।